প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুপাত সমানুপাত অধ্যায়ের 104 পৃষ্ঠার ত্রৈরাশিক গল্পের এই বিষয়টা শিখবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় অনুপাতের ক্ষেত্রে। আগের পাঠে আমরা এই পর্যন্ত করেছি, যারা আগের পাঠগুলো দেখোনি আমরা ভিডিও নিচে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো ত্রৈরাশিক মানে হচ্ছে একটা সমানুপাতের চারটা রাশি থাকে, যেমন প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি আর চতুর্থ রাশি। তো এই চারটা রাশি থেকে যে কোনো তিনটা রাশি দেওয়া থাকলে, হ্যাঁ, বাকি যে রাশিটা থাকলো সেটা বের করার একটা প্রসেস আছে, এই প্রসেসটাকেই বলা হয় ত্রৈরাশিক। তো আমরা শেষে গিয়ে দেখবো জিনিসটা। তো এখানে নতুন বইগুলো তোমরা জানো যে আগে আসলে ব্যবহারিক প্রয়োগগুলো দেখে তারপরে লাস্টে গিয়ে সূত্র দেখানো হয়। তো ঢাকা থেকে চট্টগ্রামের সড়ক পথের আনুমানিক দূরত্ব দেওয়া হয়েছে 250 কিলোমিটার। তো একটা বাস সকালটা দুইবার লিখেছে, সকাল 9টায় ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর 2টায় চট্টগ্রাম পৌঁছে। তো প্রতি ঘন্টায় বাসটি ঢাকা থেকে কত দূর অতিক্রম করে সেটির একটি ছক নিচে দেয়া হলো। উল্লেখ্য যে প্রতি ঘন্টায় বাসটির অতিক্রান্ত দূরত্ব সময়ের সাপেক্ষে সমানুপাতিক। তো এই বিষয়টা আমাদের এখানে বুঝতে হবে যে সমানুপাতিক মানে হচ্ছে প্রথম ঘন্টায় যদি এমন হয় যে 20 কিলোমিটার যায়, তাহলে দ্বিতীয় ঘন্টায়ও সে 20 কিলোমিটার যাবে, তৃতীয় ঘন্টায়ও 20 কিলোমিটার যাবে, হ্যাঁ, চতুর্থ ঘন্টায়ও আরও 20 কিলোমিটার যাবে। এইভাবে এটাকেই বলা হয় সমানুপাতিক সময়ের সাথে। তো এই ছকটায় আমরা দেখতে পাচ্ছি যে সময় ঘন্টায় দেওয়া আছে। তো এখানে দূরত্ব কিলোমিটারে বলা আছে যে প্রথম ঘন্টায় 1 ঘন্টায় গেল 50 কিলোমিটার, তাহলে দ্বিতীয় ঘন্টায় সে আরও 50 কিলোমিটার গেলে 50 50 হচ্ছে 100, এখানে আমরা 100 ফিল আপ করে দেব। তারপরে তৃতীয় ঘন্টাটা দেওয়া আছে আরও 50 গেলে এটা 150 হবে, আর চতুর্থ ঘন্টায় গিয়ে যদি আরও 50 কিলোমিটার যায় তাহলে এটা 200 কিলোমিটার হবে, আর পঞ্চম ঘন্টায় গিয়ে আরও 50 গেলে এটা 250 কিলোমিটার হবে। তো এইখানেই দেখো সমানুপাতিক ছিল, প্রতি ঘন্টায় ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করেছিল, অর্থাৎ 50 কিলোমিটার করে গিয়েছিল। এখন দেখো বাসটি 2 ঘন্টা শেষে কত দূর অতিক্রম করতে পারে সেটি আমাদের অজানা। আমরা যদিও সমানুপাতিকের থিম নিয়ে কিন্তু ফিল আপ করে ফেলেছি, কিন্তু এটা আমাদের অজানা ছিল। তো সেটি 50 থেকে 150 মাঝে যে কোনো কিছু হতে পারত। 50 থেকে 100, এখানে যেহেতু 150 দেওয়া আছে তাহলে 50 আর 150 মাঝে, এর চেয়ে বড় নিশ্চয়ই হবে না, মাঝে যে কোনো একটা সংখ্যা হতে পারত। কিন্তু উপরে দেখো বলা আছে প্রতি ঘন্টায় বাসটির অতিক্রান্ত দূরত্ব সময়ের সাপেক্ষে কি সমানুপাতিক, এইখানে যেটা বলা ছিল। তো অর্থাৎ যদি সময় এবং দূরত্বের অনুপাত নেওয়া হয় তাহলে প্রতি ঘন্টায় এটি সমান হবে। অর্থাৎ আমরা এই যে প্রথম ঘন্টায় যদি আমরা সময় আর দূরত্বের একটা অনুপাত করি তাহলে আমরা দেখছি 1:50 আসছে। তাহলে এখন দেখা যাক বাসটি প্রথম ঘন্টায় অতিক্রম করে 50 কিলোমিটার, অর্থাৎ সময় এবং দূরত্বের অনুপাত তাহলে 1:50। এখন আমরা 2 ঘন্টা শেষে অতিক্রান্ত দূরত্ব কত সেটি নির্ণয় করতে চাই। ধরে নেই দ্বিতীয় ঘন্টা শেষে অতিক্রান্ত দূরত্ব হলো, আমরা যদিও মৌখিকভাবে বের করে ফেলেছি, তো এই দূরত্বটাকে আমরা জাস্ট ক ধরে আসলে অঙ্কের মাধ্যমে দেখতে চাই, হ্যাঁ, যে দ্বিতীয় ঘন্টা শেষে অতিক্রান্ত দূরত্ব হলো ক কিলোমিটার। তাহলে অনুপাতটা হবে কত, এটা যেহেতু দ্বিতীয় ঘন্টা তাহলে 2:00 ক। তো এখন দেখো বলা আছে অনুপাত দুটি যেহেতু সমানুপাত, তাহলে আমরা প্রথম ঘন্টার যে সময় আর দূরত্বের অনুপাত পেলাম, অর্থাৎ 1:50, এইটা সমান সমান হচ্ছে 2:00 ক। তোমরা আবারও দেখো যে উপরে যেহেতু সময়ের সাথে দূরত্বের অনুপাতটা সমানুপাত বলা হয়েছে, তার মানে এই এই সময়ের সাথে দূরত্বের অনুপাত, অর্থাৎ 1:50 সমান হবে 2:00, এটাকে আমরা ক ধরেছি 2:00 ক। ঠিক একইভাবে এগুলো সবগুলোই সমান সমান, 3:150, তারপরে 4:00 এইটা, 5:00 এইটা, এগুলো কিন্তু সমান হবে, কেননা এখানে উপরে বলে দেওয়া আছে যে সময়ের সাথে দূরত্বের অনুপাতটা সমানুপাত। তো এইখান থেকে দেখো আমরা এখন এটা ম্যাথমেটিক্যালভাবে অঙ্কটা করতে গেলে এটা প্রথমে আমরা অনুপাতকে ভাগের আকারে উপর নিচ করে নিতে পারি, এই 1:50 নিচে আর এই পাশে 2:00 ক নিচে। তারপরে সমাধানের ক্ষেত্রে আমরা জানি মাঝে সমান চিহ্ন থাকলে, ভগ্নাংশ থাকলে দুই পাশে আড়াআড়ি গুণন অর্থাৎ বজ্র গুণন করতে হয়। তো সাধারণত অজ্ঞাত রাশির কোনাটা আগে গুণ করলে ভালো হয়, অর্থাৎ 1:ক, আর এই পাশে হচ্ছে 2:50 বা 50:2। নেক্সট এইখান থেকে আমরা ক সমান বলতে পারি, এই 1 গুণন আছে এই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ নিচে বসালে। তো নিচের 1-এর ভ্যালু থাকে না, সেই হিসেবে এটা আমরা ডাইরেক্ট 50 দ্বিগুণে 100 লিখতে পারি। অর্থাৎ এই 100 মানটা কিন্তু আমরা মৌখিকভাবেই বের করে ফেলেছিলাম, এটা অঙ্কে বের করার প্রসেসটা হচ্ছে এইরকম। তো আরও অঙ্ক আছে, সমস্যা না, আমরা আরও ডিটেলস দেখবো এখানে। তো এখন দেখো তো আমরা যখন 1:50 আকারের গুণটি করেছি, হ্যাঁ, আমরা আসলে কি করেছি, তো একটু নিচে দেখো, যদি আমরা ধরি যে ক অনুপাত খ এবং গ অনুপাত ঘ সমানুপাতে রয়েছে, তো আমাদের যদি এইভাবে বলা থাকে যে ক আর খ এর অনুপাত আর গ আর ঘ এর অনুপাত সমানুপাত,
তাহলে কিন্তু এই দুই অনুপাতের মাঝখানে আমরা হচ্ছে যে সমানুপাত চিহ্ন আমরা শিখেছি আগের পাঠে, এরকম ডবল অনুপাত চিহ্ন অথবা এইভাবে একটা চিহ্ন দিতে হয়, কিন্তু অঙ্ক করার সময় এটা আসলে সমান চিহ্ন দিয়ে করা হয়। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ক অনুপাত খ সমান হচ্ছে গ অনুপাত ঘ, যেহেতু এই অনুপাত দুটো সমানুপাত। সমানুপাত মানেই হচ্ছে দুই বা ততোধিক অনুপাত সরল অনুপাত যদি সমান হয়। তো ভগ্নাংশের আকারে প্রকাশ করলে এটা হবে ক বাই খ সমান হচ্ছে গ বাই ঘ। হ্যাঁ, এবং আগের মতো আমরা যদি আড়াআড়ি গুণন অর্থাৎ বজ্র গুণন করি তাহলে কয়ের সাথে হবে ঘয়ের গুণন, তাহলে ক গুণন ঘ সমান ওই পারে হবে গ গুণন খ। আর গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, আমরা খ গুণন গও লিখতে পারি। আর এই আড়াআড়ি গুণনটার সময় আমরা কিন্তু এই কোণার গুণনটা ওই পাশে রাখতে পারি আর এটা ওই পাশে রাখতে পারি, এটা কোনো সমস্যা না। কিন্তু অঙ্ক করার সময় আমাদের দেখতে হয় কোন রাশিটা অজ্ঞাত সেই কোণাটা, যেমন এটা যদি অজ্ঞাত হয় তিনটা অবশ্যই দেওয়া থাকবে, ধরো এটা এটা আর এটা দেওয়া আছে, তো এটা যদি অজ্ঞাত হয় তাহলে এই কোণার গুণটা আমরা এই পাশে রাখবো। তো এখন সমানুপাত থেকে আমরা কী শিখেছি, এই সমানুপাতে ক হলো তাহলে প্রথম রাশি, খ যদি আমরা দ্বিতীয় রাশি ভাবি, গ হলো তৃতীয় রাশি আর ঘ হলো চতুর্থ রাশি। তাহলে সমানুপাতের ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা দেখো তোমাদের ডিটেলস জিনিসটা বুঝাই, যে যদি এমন হয় যে ক অনুপাত খ সমান, যেহেতু সমানুপাত তাহলে এখানে হচ্ছে গ অনুপাত ঘ এই দুটো সমান ছিল, তারপরে এটাকে আমরা উপর নিচ করে ভগ্নাংশের আকারে নিয়েছিলাম, তাহলে ক বাই খ সমান এই পাশে হচ্ছে আমাদের গ বাই ঘ, অর্থাৎ পূর্ব রাশিটা উপরে থাকে আর উত্তর রাশিটা নিচে যায়। এখন আমরা যদি আড়াআড়ি গুণন অর্থাৎ বজ্র গুণন করি তাহলে এক পাশে হচ্ছে যে কোনো এক কোণা আমরা গুণ করতে পারি, ক গুণন ঘ সমান এক কোণা গুণ করে সমান চিহ্ন দিয়ে অপর পাশে অপর কোণাটা গুণ করতে হয়, অর্থাৎ আমরা খ গুণন গ লিখলাম, বইয়ে যেটা হচ্ছে যে গ গুণন খ লিখেছে এটা একই বিষয়। তো এখন আমরা ককে যদি প্রথম রাশি ভাবি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে প্রথম রাশি, মানে সিরিয়ালি আমরা ক খ গ ঘ এইভাবে যদি বলি, আর ঘ হচ্ছে তাহলে চতুর্থ রাশি, সরি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, এটা কিন্তু আমাদের সমানুপাতের ক্ষেত্রে একটা সূত্র। আর এই পাশে খকে আমরা দ্বিতীয় রাশি যদি ভাবি ক খর সিরিয়ালে ধরলে, তাহলে এই পাশে হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি গুণন গকে আমরা তৃতীয় রাশি যদি ভাবি, তাহলে এটাই হচ্ছে আমাদের সমানুপাতের একটা সূত্র। হ্যাঁ, তো প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তো এই কোণাটাও কিন্তু আমরা এই পাশে রাখতে পারি আর এই কোণাটা এই পাশে রাখতে পারি, কিন্তু গুণনটা কিন্তু প্রথম রাশির সাথে চতুর্থর হবে আর দ্বিতীয়র সাথে তৃতীয়র হবে, এটাই আমাদের মাথায় রাখতে হবে। তো এই বিষয়টাই এখানে ক্লিয়ার করে এখানে এটাই কিন্তু দেওয়া হয়েছে যে, হ্যাঁ। তো এরপর আমরা আর একটু এগিয়ে যাই, এখন আমরা দ্বিতীয় ঘন্টা শেষে বাসটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার সময় দেখো চতুর্থ রাশি ব্যতীত বাকি তিনটি রাশির মানই জানতাম, পরে সেই তিনটি মানের সাহায্যে আমরা চতুর্থ রাশির মান নির্ণয় করেছি। তো এই এই ছকটা আমরা আবারও যদি দেখি যে এগুলো আমরা ঢেকে রাখি, এটা আমাদের অজ্ঞাত ছিল, তাহলে আমরা হচ্ছে যে প্রথম রাশি এই দেখো এইটা আমরা জানি, এটাও জানি, এটাও জানি, এটাও জানি, সরি এটা জানি না, তাহলে এই একটা দুইটা তিনটা, এই তিনটা রাশি আমরা জেনেছিলাম, জাস্ট আমরা এই চতুর্থ রাশিটা জানতাম না। তো সেক্ষেত্রে আমরা দেখো এই চতুর্থ রাশিটা আমরা কিন্তু এখানে তখন যেটা নির্ণয় করলাম, হ্যাঁ, যে এটা হলো প্রথম রাশি এক আর এটা হলো দ্বিতীয় রাশি, তারপরে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় আর এটা ছিল চতুর্থ। তো সেই সিস্টেমে যে আমরা বের করলাম, এই বের করার নামটাকেই বলা হয় ত্রয়রাশিক। তো এবার নিচের বিষয়টি লক্ষ্য করো, তোমাকে বলা হয়েছে কোনো সমানুপাতের এই অঙ্কটা আমরা করে দেখি, প্রথম তৃতীয় এবং চতুর্থ রাশি দেওয়া আছে আর দ্বিতীয় রাশি বা পদটা চাওয়া হয়েছে। তো আমরা এটা যদি সলভ করি তাহলে দেখো প্রথম রাশি হচ্ছে আমাদের চোদ্দ, প্রথম রাশি হচ্ছে চোদ্দ, তারপর তৃতীয় রাশি, এখানে দ্বিতীয় রাশিটা আসলে নেই এটা চাওয়া হয়েছে, তো তৃতীয় রাশি হলো সাত আর চতুর্থ রাশি হচ্ছে বাইশ, চতুর্থ রাশি বাইশ। তো আমরা এই যে এই সূত্রটা যদি মাথায় রেখে এখন কাজ করি, তাহলে আমরা দেখো দ্বিতীয় রাশি যেহেতু চাওয়া হয়েছে, এই দ্বিতীয় রাশিটাকে আমরা ক ধরে নিই তাহলে সুবিধা হবে, ধরি দ্বিতীয় রাশি সমান হচ্ছে ক। তো সেক্ষেত্রে আমরা দেখো সমানুপাতের আমরা যদি এই থিমটা ভাবি, যে আসলে মূল থিম কিন্তু এটা যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি মাঝে সমান দিয়ে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। তো এটাকে আস্তে আস্তে উপর নিচ করে ভাগের আকারে নিয়ে আড়াআড়ি গুণ করলে এই এই প্যাটার্নটা চলে আসে। যেমন দেখো এটা আমরা যদি প্রথম রাশি ভাগ তৃতীয় রাশি আর এই পাশটা যদি তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি করি, তাহলে এই কোনাকুনি গুণ করলে দেখো প্রথমের সাথে চতুর্থর যায় গুণ আর সমান দিয়ে ওই পাশে হয় দ্বিতীয় গুণন তৃতীয়।
তো সেই অবস্থায় আমরা যদি আসি তাহলে প্রথম রাশি গুণন, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, অর্থাৎ প্রথম রাশি হলো 14 অনুপাত দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের ক। আমরা ডাইরেক্ট এই লাইনটা নিয়েও কাজ করতে পারি, তবে আমরা একটু অনুপাত থেকে আসি। আর এই পাশে হচ্ছে আমাদের তৃতীয় রাশি অর্থাৎ হচ্ছে 7 অনুপাত চতুর্থ রাশি হচ্ছে 22। তো এই যে আমাদের তিনটা রাশি দেয়া ছিল, এখান থেকে আমরা যে একটা রাশি যেটা দ্বিতীয় রাশি ছিল না, এই রাশিটা বের করার যে পদ্ধতি এটাকে আসলে বলা হয় ত্রয় রাশি। তো এটা আমরা ফার্স্টে দেখো উপর নিচ করে ভাগের আকারে নেব, 14/ক সমান হচ্ছে 7/22। তো এখন আমরা আড়াআড়ি গুণ করার সময় সবসময় অজ্ঞাত রাশির কোণাটা অর্থাৎ ক যেদিকে থাকবে, ক যদি এখানে থাকে তাহলে এই কোণাটা আগে গুণ করবো, ক যদি এখানে থাকে সরি এখানে থাকে তাহলে এই কোণাটা গুণ করবো, যেখানে ক থাকবে সেই কোণাটা আমরা আগে বা বাম পাশে রাখার চেষ্টা করবো। অর্থাৎ এই পাশে আমরা লিখব 7 গুণন ক, আর এই পাশে আমরা লিখব, বইয়ে যদিও উল্টো করে করেছে এটা করলে বেশি সুবিধা হবে, 14/22। এরপরে আমরা দেখো এটা গুণন না করে, হ্যাঁ গুণন করলে সংখ্যাটা বড় হবে, আবার 7 নিয়ে যে ভাগ করতে হবে কষ্ট হবে, তো আমরা এটা এইভাবে রেখে এই 7 গুণন আছে ওই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ আমরা যদি নিচে বাই করে টান দিয়ে বসাই তাহলে এটাই কিন্তু ভাগ, তাহলে 14/22 বাই হলো 7। তো 7 দিয়ে যদি আমরা কাটাকাটি করি এটা হবে 1, আর এটা 7×14, তো নিচের একের কোনো দাম থাকে না, অর্থাৎ ক সমান এই সংখ্যা দুটো আমরা গুণ করে দিলে 22×44, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। এইভাবে যে কোনো তিনটা রাশি দেয়া থাকলে সমানুপাতের ক্ষেত্রে আমরা বাকি যে রাশিটা দেয়া থাকে না সেটা কিন্তু আমরা বের করতে পারি, এবং এই বের করার প্রসেসটার নামই হলো ত্রয় রাশি। আশা করি এটা বুঝতে পেরেছ। তো এখান থেকে কি বোঝা যায় বলতো, কোনো সমানুপাতে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির মাঝে যে কোনো তিনটি রাশি জানা থাকলে, হ্যাঁ আমরা যে বাকি যে অজানা রাশিটা থাকলো সেটা নির্ণয় করতে পারবো। এভাবে সমানুপাতে তিনটি রাশি জানা থাকলে অজানা রাশিটি নির্ণয় করার পদ্ধতিকে ত্রয় রাশি বলে। তো ত্রয় রাশিকে যদি সংজ্ঞা চাওয়া হয় যে কাকে বলে, তাহলে এটাই হবে যে সমানুপাতে তিনটি রাশি জানা থাকলে অজানা রাশিটি নির্ণয় করার বা চতুর্থ রাশিটি নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ত্রয় রাশি। তো এখানে একটা কাজ দেয়া হয়েছে, কাজ 1, ছকে চতুর্থ ঘন্টা শেষে বাসটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমরা এখন কাজ 1 এ চলে যাই, আমাদের ওই ছকটা আবার প্রয়োজন হবে, কাজ 1। তো এখানে দেখো চতুর্থ ঘন্টা শেষে চাওয়া হয়েছে, আমরা যদিও ছকটা আসলে আগে ফিল আপ করে ফেলেছিলাম মৌখিকভাবেই, হ্যাঁ তো এই চতুর্থ ঘন্টা শেষে অর্থাৎ এইটা আমাদের এখন ক ধরে নিতে হচ্ছে, হ্যাঁ এই এইটা আমরা ক ধরে নেব। তো এটা আমরা দেখো এইটা যদি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি এইভাবে করি তবুও হবে, অথবা আমরা এইটার হেল্প নিয়েও করতে পারবো, সেক্ষেত্রে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অথবা এইটার হেল্প নিয়েও করব, যেহেতু সবগুলোই আসলে সমানুপাত ছিল, তো এইটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, হ্যাঁ আর এইটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি, অর্থাৎ এইটা যখন আমরা বের করতে যাবো এই কয়ের মানটা, আমরা এই অনুপাতের হেল্প নিয়েও করতে পারবো, এই অনুপাতটার হেল্প নিয়েও করতে পারবো, আবার এই অনুপাতটার হেল্প নিয়েও করতে পারবো, তো আমরা এইটা দিয়েই করছি। তো এখানে আমরা বলবো যে প্রথম রাশি হচ্ছে আমাদের 1, প্রথম রাশি 1, আর দ্বিতীয় রাশি আমাদের হচ্ছে 50, আর তৃতীয় রাশি হচ্ছে 4। যেহেতু আগেই বলা হয়েছিল যে সময় আর দূরত্বের অনুপাতটা সমানুপাত, তাহলে এটা প্রথম রাশি ধরলাম, এটা দ্বিতীয়, তারপর এইটা হচ্ছে তৃতীয়, আর চতুর্থ রাশিটা আমাদের হোয়াট, অর্থাৎ এটা আমরা ক ধরব, ধরি চতুর্থ রাশি হচ্ছে ক। তো এখন দেখো আমরা এই যে আমাদের এখানে চতুর্থ ঘন্টায় যে 200 কিলোমিটার গিয়েছিল, এটা আমরা এখন অঙ্কের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে বের করতে পারবো, যেটা এখানে চাওয়া হয়েছিল যে এইটা চতুর্থ ঘন্টা শেষে বাসটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো এটাই হচ্ছে আমাদের সেই চতুর্থ রাশি। তাহলে এখন আমরা যদি এইভাবে লিখি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, অর্থাৎ 1:50, মাঝখানে সমান দিয়ে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি, অর্থাৎ 4:ক। আমাদের সবসময় আসলে সমানুপাতের ক্ষেত্রে এই ডিজাইনটা মাথায় রাখতে হবে, অথবা আমরা সরাসরি এটা দিয়েও করতে পারি, এটা হলো গুণন অবস্থায় আর এটা হলো অনুপাত অবস্থায়, তো অনুপাত অবস্থাটাই বেশি ভালো মনে রাখাটা, তারপরে এটাকে উপর নিচ করে ভাগের আকারে নিয়ে আসতে হবে, তারপরে বজ্রগুণন বা আড়াআড়ি গুণ করলেই এই অবস্থাটা চলে আসবে। তো এখন দেখো এটা আমরা বা দিয়ে উপর নিচ করে নেব, 1 থাকবে উপরে, 50 থাকবে নিচে, আর এখানে 4 থাকবে উপরে, ক থাকবে নিচে। আমরা তখন যেটা বলেছিলাম যে কয়ের কোণাটা আমরা সবসময় বজ্রগুণন করার সময় আগে করব। তো ক গুণ পাবে দেখো এটার সাথে, অর্থাৎ 1×ক, আর এই পাশে আমরা লিখব 50×4। তো গুণনের সময় আমরা 4×50 লিখলেও কোনো সমস্যা নেই। তো এরপরে এই পাশে যে 1 আছে এটা গুণন অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ হবে, অর্থাৎ নিচে 1 দেওয়ার আসলে কোনো ভ্যালু থাকে না, সো এই 1 আমরা ছেড়ে দিতে পারি। তো এটা গুণ করলে 4×0=20, তাহলে আমাদের
চতুর্থ রাশি যেটা হোয়াট ছিল সেটা কিন্তু আমাদের বের হয়ে গেল যে চতুর্থ রাশি সমান হচ্ছে 200, অর্থাৎ চতুর্থ ঘন্টা শেষে অতিক্রান্ত যে দূরত্বটা এটাকে আমরা ক ধরেছিলাম, এই চতুর্থ ঘন্টা শেষে তাহলে এইটা হলো আমাদের 200। এইভাবে আমরা কিন্তু সবগুলো বের করতে পারি যে কোনোভাবে। তো এই কাজ এক আমাদের হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা কাজ দুই আসি। কোনো সমানুপাতের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাশি যথাক্রমে 9, 18, 20 হলে তৃতীয় রাশিটি কত হবে? তো এখানেও আমরা এই আগের মতোই কাজ করব। দেখো কাজ দুই, তো প্রথম রাশি হচ্ছে 9, প্রথম রাশি 9, যে কোনো তিনটা দেয়া থাকলে আমরা অপরটা বের করতে পারবো। দ্বিতীয় রাশি হচ্ছে 18, এগুলো দেওয়াই আছে, দ্বিতীয় রাশি 18, আর চতুর্থ রাশি দেয়া আছে হচ্ছে 20, চতুর্থ রাশি, চতুর্থ রাশি 20। আর এখান থেকে দেখো তৃতীয় রাশি চাওয়া হয়েছে, তো এটাকে আমরা ক ধরে নেই, ধরি তৃতীয় রাশি ক। তারপরে আমরা সমানুপাতের ডিজাইনে গেলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, অর্থাৎ 9:18 সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি, অর্থাৎ ক অনুপাত 20। তো এটা কিন্তু 20:20 ক দিলে হবে না, আমাদের সিরিয়ালটা থাকবে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। তো এখন এটাকে আমরা যদি উপর নিচ করে নিই, অর্থাৎ 9/18 আর এই পাশে ক বাই 20, তো এই অজ্ঞাত রাশি অর্থাৎ কয়ের কোনাটা আমরা সবসময় আগে গুণ করব, অর্থাৎ 18 × ক, এখানে ক গুণন 18 লিখলেও কোনো সমস্যা নেই, গুণনের সময় আসলে যে কোনো একটা সংখ্যা আগে লেখা যায়, এটাও আমরা 9×20 লিখলেও হবে অথবা 20×9। তারপরে এখান থেকে আমরা 18টা ওই পাশে যদি ভাগ করে দিই, অর্থাৎ নিচে বসিয়ে দিই 9×20/18, এরপর আমরা কাটাকাটি করি, 9 দিয়ে একবার যায় 9-কে, এটা 9×2 = 18, তারপর 2 দিয়ে আমরা যদি কাটাকাটি করি এটা 1 আর এটা হচ্ছে 10, তো নিচের একের ভ্যালু থাকে না, সো এটা দশককে 10, এটাই হচ্ছে আমাদের কয়ের মান এবং এটাই কিন্তু আমাদের তৃতীয় রাশির মান এবং এটাই আমাদের 2 নম্বর যে কাজটা ছিল তার উত্তর। তো এখানে আমরা আবারও দেখাচ্ছি, এখানে কোনো একটা সমানুপাতের প্রথম রাশি দেওয়া ছিল 9, দ্বিতীয় রাশি দেওয়া ছিল 18, আর চতুর্থ রাশি দেওয়া ছিল 20, এখান থেকে তৃতীয় রাশি চাওয়া হয়েছিল। তো এটাকে আমরা ক ধরে সমানুপাতের নিয়মে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি দিলাম, আর এই পাশে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি দিলাম, তারপরে এটাকে আমরা উপর নিচ করে নিলাম 9/18, এই পাশে ক বাই 20, তারপরে আমরা আড়াআড়ি গুণ করলাম, 18×ক সমান হচ্ছে 9×20, তারপরে 18কে আমরা বাই করে নিচে পাঠালে ক্যালকুলেশন করলে আমরা এখানে 10 পাবো, এটাই হচ্ছে আমাদের তৃতীয় রাশির মান। তো এরপর এখানে আরও দুটো কাজ দেয়া আছে, একটা হচ্ছে আমরা দেখছি এখানে 3 নম্বর যে কাজটা আমরা এখন সেটা সলভ করব, 3। তো 3-এ কী চাওয়া হয়েছে এটা আমরা একটু আগে পড়ে নিই। রানার কাছে 4টা পেন্সিল এবং 5টা কলম আছে, অপরদিকে সজীবের কাছে 10টা কলম রয়েছে। এখন যদি রানা এবং সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত হয় তো কোনটা আগে আছে সেটা খেয়াল করতে হবে, পেন্সিলটা আগে আছে। তো রানা এবং সজীবের পেন্সিল এবং কলমের অনুপাত যদি সমানুপাত হয় তাহলে সজীবের কাছে কতটি পেন্সিল আছে? তো এই রানার যে পেন্সিল আছে এগুলো দেখো আমরা এইভাবে যদি লিখি, প্রথম রানার যে পেন্সিল আছে এটাকে আমরা প্রথম রাশি বলি, প্রথম রাশি, প্রথম রাশি হচ্ছে 4। তারপরে রানার যে কলম ছিল এটাকে আমরা যদি দ্বিতীয় রাশি বলি তাহলে এটা হচ্ছে 5। তারপরে সজীবের, সজীবের যেহেতু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনুপাতে দেখো পেন্সিল কথাটা আগে আছে, তাহলে আমরা রানার পেন্সিলটাকে প্রথম রাশি বলেছি, তাহলে এখানে বলেছে পেন্সিল ও কলমের অনুপাত, তাহলে এটা যদি পেন্সিলটা, রানার পেন্সিলটা যদি প্রথম রাশি হয় তাহলে রানার কলমটা হবে দ্বিতীয় রাশি, আর সজীবের কিন্তু পেন্সিলটা দেয়া নেই, এটা চাওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু পেন্সিল যেহেতু আগে আছে তাহলে সেটাকেই তৃতীয় রাশি ধরতে হবে, আর সজীবের যে কলম আছে এটাকে বলতে হবে চতুর্থ রাশি। তো তৃতীয় রাশিটা আমরা দেয়া নেই হিসেবে ধরব, আর চতুর্থ রাশিকে বলবো যে সজীবের যেটা কলম ছিল অর্থাৎ 10। তারপরে আমরা তৃতীয় রাশিটা অর্থাৎ সজীবের যে পেন্সিলের সংখ্যা ছিল এটাকে আমরা ক ধরে নিই, তাহলে তৃতীয় রাশি সমান হচ্ছে ক। এখন আমরা সমানুপাতের নিয়মে দেখো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি মাঝখানে সমান দিয়ে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি করে এখান থেকে আমরা সজীবের পেন্সিলের সংখ্যা কিন্তু বের করে ফেলতে পারবো। তো আগের মতো আমরা এইভাবে উপর নিচ করে লিখে নিলাম,
এটা ক উপরে থাকলো, 10 নিচে থাকলো। এখন আমরা আড়াআড়ি গুণ বা বজ্রগুণন করলে এই কোণাটা আগে করব, 5 গুণন ক সমান হচ্ছে 4 গুণন 10। তো এটা আমরা গুণ না করে 5 কে ওই আগের মতো বাই করে নিচে নিয়ে এসে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে। তো 4 গুণন 10 বাই হলো 5, 5 দিয়ে আমরা কাটাকাটি করলে এটা হবে 2, তাহলে নিচের একের দাম নেই, অর্থাৎ কটা হচ্ছে আমাদের 4 দুগুণে 8। তো এই 8 হলো আমাদের সজীবের পেন্সিলের সংখ্যা। তো এক্ষেত্রে আমরা কিন্তু শুদ্ধি পরীক্ষাও করে দেখতে পারবো যে অঙ্কটা আমাদের হয়েছে কিনা। সজীবের পেন্সিলের সংখ্যা হলো 8টি। তো এই যে কয়ের জায়গায় আমরা যদি 8 বসাই তাহলে কি হয়, দেখো এই বাম পাশের অনুপাতটা ছিল আমাদের 4:5। তো আমরা যেহেতু সমান চিহ্ন দিয়েছি, অর্থাৎ এই দুটো অনুপাত কিন্তু সমান। তো এই কয়ের জায়গায় যদি আমরা 8 বসাই রাফলি, 8:10, তারপরে এটা আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, লঘিষ্ঠ করি, তাহলে 2 দিয়ে ভাগ দিলে হয় 4, এটাকে 2 দিয়ে ভাগ দিলে হয় 5, তাহলে দেখো এই দুটো অনুপাত সমান হয়েছে। এ থেকেই কিন্তু বোঝা যায় যে আমাদের অঙ্কটা হয়েছে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এই প্রথম রাশিটা আমরা রানার পেন্সিল ধরেছি, সেটা আমরা একটু পাশে লিখে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। রানার পেন্সিল এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম প্রথম রাশি, তারপরে রানার হচ্ছে কলম, হ্যাঁ এটা আমরা ব্র্যাকেটে দিলাম দ্বিতীয় রাশি, তারপর এটা হচ্ছে সজীবের কলম, সজীবের কলম এটা হচ্ছে চতুর্থ রাশি, আর সজীবের পেন্সিল এইটা চাওয়া হয়েছিল, সজীবের পেন্সিল এইটাকে কিন্তু তৃতীয় রাশি হিসেবে ধরে এটাকে আমরা ক ধরে অঙ্কটা সলভ করলাম। তো এটাই ছিল। এরপরে আমরা 4 নম্বর যে কাজ রয়েছে আমরা সেটা সলভ করব। তো এই 4 নম্বর কাজে যেটা আছে সেটা হচ্ছে 20 কিলোমিটার দীর্ঘ একটা গাড়ির রেসে একটা কম্পিটিশন হচ্ছে, যেটা 20 কিলোমিটার দূরত্ব, কয়েকটা গাড়ি অংশগ্রহণ করে, এর মধ্যে যে গাড়িটি রেসে বিজয়ী হয় সেই গাড়ির 10 মিনিট পর্যন্ত নির্দিষ্ট সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্বের তথ্য দেওয়া আছে, 10 মিনিট পর্যন্ত সে কী হারে আসলে দূরত্ব অতিক্রম করেছে। তো এখানে মজার ব্যাপার হলো সেই গাড়িটি সবসময় একই গতি ধরে দূরত্ব অতিক্রম করেছে। আমরা ওই প্রথম ছকে যেমন দেখেছিলাম, হ্যাঁ তো একই বলতে প্রথম মিনিটে যদি 50 যায়, দ্বিতীয় মিনিটেও 50 কিলোমিটার গেছে, তৃতীয় মিনিটে আরও 50 গেছে, এইভাবে একই দূরত্ব গেছে। এখন তুমি নিচের আংশিক পূর্ণ ছকটি দেখো এবং সমানুপাতের ধারণা ব্যবহার করে সম্পূর্ণ করো। তো এখানে সময়ের ঘরে দেওয়া আছে, দেখো এটা প্রথম মিনিটে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, তাহলে দ্বিতীয় মিনিটে হচ্ছে যে যেহেতু 2-2 করেই যাবে সমানুপাত যেহেতু, তো আরও 2 গেল। তো এটা আমরা যদি 2-2 করে যোগ করে দেই তবুও হবে, তাহলে তৃতীয় মিনিটে আরও 2 কিলোমিটার গেল, অর্থাৎ 4 আর 2 = 6, হ্যাঁ চতুর্থ মিনিটে আরও 2 কিলোমিটার গেল, অর্থাৎ 8, তারপর পঞ্চম মিনিটে আরও 2 কিলোমিটার গেলে 10, আর ষষ্ঠ মিনিটেরটা করেই দেওয়া আছে 12, তারপর আমরা যদি সপ্তম মিনিটে যাই তাহলে 12-র সাথে আরও 2 যোগ হলে 14, অষ্টম মিনিটে হবে 16, তারপরে নবম মিনিটে গিয়ে হবে আরও 2 বাড়বে 18, তারপরে দশম মিনিটে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে 18-র সাথে আরও 2 যোগ হবে, অর্থাৎ 20 কিলোমিটার যাবে। তো এটাই হলো আমাদের সমানুপাতের মূল থিম, যে এই সমানুপাতের ক্ষেত্রে সবসময় 3টা রাশি যদি দেওয়া থাকে, সমানুপাতের মূল থিমটাই হলো যে 4 রাশি থাকে। আমরা জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি জিনিসটা। তো এখানে কিন্তু আমাদের জাস্ট নিচের শখটা পূরণ করতে বলা হয়েছিল, এটা আমরা অঙ্কের মাধ্যমে করিনি, এটাও যদি আমরা অঙ্কের মাধ্যমে করতে চাই তাহলে এইটা আমাদের দেখো বক্স ছিল। তো আমরা এটা যদি ক ধরে করি, যে মনে করি তৃতীয় মিনিটে হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব ক, আমরা একটু করে দেখাই, ধরি তৃতীয় মিনিটে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে ক কিলোমিটার। তো এক্ষেত্রে আমাদের যখন আমরা এইটা বের করতে যাব, আমরা এই অনুপাতটার আশ্রয় নিয়েও করতে পারবো, এটা নিয়েও করতে পারবো। যদি আমরা এইটা নিয়ে করি তাহলে এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, আর এটাকে চতুর্থ রাশি ধরবো। তো আমরা এটা এটা সাহায্য করতে পারবো, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। তো আমরা এটা দিয়ে করি। তো এটা 2 হচ্ছে আমাদের প্রথম রাশি হচ্ছে 2, তারপরে দ্বিতীয় রাশি নেব আমরা 4। এই যে দেখো আমরা এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, আর এইটা নিতে হবে তৃতীয় রাশি, আর এটা চতুর্থ রাশি। তো তৃতীয় রাশি হচ্ছে 3, আর চতুর্থ রাশিটা যেটা আমরা হচ্ছে যে ধরেছিলাম, এই যে ক ধরেছিলাম, সেই চতুর্থ রাশি যদি ক ধরি তাহলে দেখো সমানুপাতের নিয়ম অনুসারে আমরা প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি,
মাঝখানে সমান চিহ্ন দিয়ে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি করে আমরা রেজাল্ট কিন্তু বের করে আনতে পারব। তারপর এটা আমরা উপর নিচ করে লিখলে 2 বাই 4 আর এখানে হবে 3 বাই ক। তারপর যদি আমরা আর আড়ি গুণ করি তাহলে 2 গুণন ক, সবসময় ক এর কোণাটা অজ্ঞাত রাশির কোণাটা আগে গুণ করতে হয়, আর এই পাশে 3 গুণন 4। এরপর আমরা 2 কে যদি ওই পাশে বাই করে নিচে পাঠাই তাহলে যেটা হবে 3 গুণন 4 বাই 2, এই 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 দুগুণে 6, নিচের একের কোনো দাম নেই অর্থাৎ ক এর মান হচ্ছে 6। তো এটাই হলো তৃতীয় মিনিটে অতিক্রান্ত দূরত্ব 6 কিলোমিটার, যেটা আমরা মৌখিকভাবে কিন্তু বের করে ফেলেছিলাম। এইভাবে আমরা সবগুলোই কিন্তু সূত্রের সাহায্যে বের করতে পারবো। তো আজকের পাঠে পর্যন্তই, আমরা পরের পাঠে ক্রমিক সমানুপাত নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।